আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকের টপিকটা হবে হাই মিউটেশন ককটেলের উপরে। যারা তোমরা নর্মাল এতদিন ককটেল ব্রিড করাচ্ছ, যারা চাইছো যে বর্তমান সমাজের সাথে হাই মিউটেশনের দিকে এগিয়ে যেতে, যেমন এখন অনেক রকম হাই মিউটেশন এসেছে, যেমন বাটারফ্লাই, তোমার অ্যালবিনো, তারপরে তোমার আছে ভি পাইট, তারপরে আছে এমরেল্ড, তারপরে আছে লেমন, আদারওয়াইজ এক্সট্রা হেভি পাইট পাইট মিউটেশন আছে, যেগুলো আমরা আজ পর্যন্ত দেখিও নি, নামও জানি না। তো চলো ভিডিওটা বেশি লম্বা না করে আজকের কিছু হাই মিউটেশন কালেকশন এবং তার ব্রিডিং তার পারপাসে কথা বলা যাক। দেখো, কেউ যদি খরচা করে বাটারফ্লাই ককটেল কিনে আনে, তো এই বিষয় নিয়ে আজকের টপিকটা পুরো ভিডিও হবে, যে সে ব্রিডিং কেমন পাবে, কী খাওয়াবে, কী প্রোগ্রেস করাবে সেই বিষয় নিয়ে। তো এখানে তোমরা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ, যে একটা হাঁড়িকে আটকে ধরে আগলে রেখে যে পেয়ারটা বসে আছে, এটা হচ্ছে আমার হোয়াইট ফেসের সাথে একটা হোয়াইট ফেসের পেয়ার আছে। তো এখানে দেখতে পাচ্ছি এবং পেয়ারটা ফুল বন্ডিং নিয়ে নিয়েছি, কিছুদিনের মধ্যে রেজাল্টও চলে আসবে আশা করছি। তো পেয়ারটায় পাখির গ্রোথ, পাখির অ্যাক্টিভিটি, পাখির সাইজ কীরকমভাবে তোমরা মেনটেন করবে, ককটেল হচ্ছে সবথেকে পাখির জগতের মধ্যে সবথেকে সেন্সিটিভ পাখি। যে পাখি মুডি পাখি হয়, খুবই মুডি, মানে ওর ইচ্ছা হলে পাখিটা খাবে, মানে তুমি অন্য যাবতীয় পাখিকে তুমি যা দেবে খেয়ে নেবে। দেখবে দুটো শাক তুলে এনে দিলে, দুটো ছোলা দিলে, দুটো বাদাম দিলে, তো সব কিছুই খেয়ে নেয় প্রায়। কিন্তু ককটেল হচ্ছে মুডি পাখি, ওর যেটা মুড হবে সেটা খাবে। তো আজকের ভিডিওটা সেই টপিকের উপরে। তো যদি কীভাবে করলে তোমরা এইসব পাখি থেকে প্রোগ্রেস পাবে, তো এখানে তোমাদের সামনে যে পাখিগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে হাই মিউটেশন আছে, ক্রিম ফেস বাটারফ্লাই আছে, নর্মাল পাইড এটা দেখতে পাচ্ছ সামনে, বাট এটাও বাটারফ্লাই হবে, এটার মোল্টিং হবে, রিসেন্ট বেবি এগুলো হয়েছে। তো এর সাথে অ্যালবিনো আছে, পার্ল আছে। প্রথমে চলে আসি আমরা পেয়ারিংয়ের দিকে। তো বাটারফ্লাই পেয়ারিং তোমরা কীভাবে করবে, যারা নতুন করছো, বাটারফ্লাই মেল নিতে পারো, বাটারফ্লাই আর ফিমেল খুব সচরাচর পাওয়া যায় না। তো তোমরা বাটারফ্লাই মেলের সাথে তোমরা পাল পাইট বা অ্যালবিনো, পিওর অ্যালবিনো রেড আই পেয়ার দিতে পারো। আর এটা মনে রাখবে সবসময় বাটারফ্লাই পেয়ার থেকে সবই বাটারফ্লাই বাচ্চা বার হয় না, বেশিরভাগ বাচ্চা ফেটে যায়। এবং তার সাথে তোমরা সবথেকে ভালো তোমরা বাটারফ্লাই বাচ্চা জোড়া না করা, যদি তোমরা বাটারফ্লাই মেল ফিমেল পেয়ে যাও তো খুবই ভালো কথা, তো বাটারফ্লাই মেল ফিমেলে পেয়ার দিয়ে দেবে। আর যদি না পাও একান্ত, অ্যালবিনোর সাথে পেয়ার দেওয়া খুবই ভালো। আর এদের ব্ল্যাক লাইনটা খুবই উইক হয়, ব্লাড লাইন, যার কারণে এদের যদি তোমরা এক পেয়ার বাটারফ্লাই করো, তো তার সাথে তোমরা নর্মাল ককটেলও কিছু করে রাখো, তো তাহলে তোমরা খুবই ভালো প্রোগ্রেস পাবে। তো পিওর বাটারফ্লাই বাচ্চা যদি তোমরা ভালো মার্কিং এখন কিনতে যদি যাও, তোমাকে 25-30,000 টাকা ইনভেস্ট করতে হবে। তো ইনভেস্ট করার পরে যখন তোমরা বাটারফ্লাই থেকে বাটারফ্লাই বাচ্চা পাবে না, তখন তোমরা অনেকটাই ডিমোটিভেট হয়ে যাবে। তো সেই কারণে তোমরা বাটারফ্লাইকে প্রত্যেকবারে যারা করবে বলে ভাবছো, প্রত্যেক ক্ষেত্রে বাটারফ্লাই বাচ্চা বার হয় না। তো চারটে বাচ্চা হলে একটা বাটারফ্লাই হয়, তিনটে নর্মাল পাল পাইট এরকম আছে। তো নেক্সট টপিকে চলে আসি, খাবার দাবার কী দেবে। তো খাবার দাবার বলতে এদের সফট ফুড আমি যেটা দিই সেটা তোমার ভিডিওর শেষে আমি দেখাচ্ছি যে কী সফট ফুড দিই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। এবং এদের দানার মধ্যে আমরা সাদা দানা, ক্যানারি, মিলেট দিতে পারি। তো এর বেস্ট খাবার হচ্ছে সফট ফুড, এবং সফট ফুড তোমরা ছোলা দিতে পারো, যেটা আমি দুপুরের টাইমে দিই। এবং তোমরা সফট ফুডে দুবেলা করে দেওয়া উচিত এদের, প্রত্যেক দিন সকালে সফট ফুড, বিকেলে সফট ফুড, যার কারণে পাখির হেলথ, বডি খুবই ভালো থাকবে। তো এদেরকে বেশি ছোলা দেওয়া যাবে না, কারণ বেশি ছোলা দিলে পাখি লুজ মোশনও হতে পারে, এবং বাচ্চা মরে যাওয়ার যে কারণ থাকে বেশি ছোলা দেওয়ার কারণে, সফট ফুড বেশি খাওয়ার কারণে, এবং হজমেরও প্রবলেম হয় বেশি ছোলা দিলে। তো এরপরে তোমরা যদি হজমের ওষুধও ইউজ করো যখন মাড়ে কোনো প্রোগ্রেস থাকবে, তো দেখতে পাচ্ছ এখানে যে আমার অ্যালবিনোটার প্রোগ্রেস আছে মাড়ে। তো এদেরকে ঠিকমতো খাবার দাবার পরিচর্যা করলে পাখি তোমার ঘরে মরবে না। তো আমি যেটুকু ইনফরমেশান বললাম সেটুকু তোমরা ফলো আপ করো, তোমাদের ঘরেও সেম প্রোগ্রেস আসবে। আর এদের ব্রিডিংয়ের সিজন তোমরা যদি ফেব্রুয়ারিতে বক্স দাও এবং আগস্টেও যদি বক্স দাও, এই দুটো সময় খুবই ভালো সময়। তো আমি এদের থেকে দুবার করেই ব্রিড নিই, এবং ঠান্ডার সময় ব্রিড নেওয়া যাবে না। শীতে তোমরা পাখিকে পুরোপুরি রেস্ট দাও, এবং গরমে পাখি গরমেই তোমরা ব্রিড নাও। এবং এদের এক ফুড পাখির জন্য খুব ভালো দিতে পারো তোমরা যখন বাচ্চা থাকবে। এবং ককটেল পাখি খুবই কঠিন নয়, বাট যারা ব্রিড করাতে জানে তাদের কাছে খুবই সহজ, এবং তোমরা এই ভিডিওটা দেখে সেমভাবে করতে পারো, তোমাদের ঘরেও সেম প্রোগ্রেস আসবে। তো আশা করছি যেটুকু টিপস অ্যান্ড ট্রিক্স বললাম তোমরা সবাই খুবই হেল্পফুল হয়েছো,
আর যে সফট ফুডের কথা বলছিলাম, দেখতে পাচ্ছি এখানে সফট ফুডের মধ্যে ছোলা আছে, বাদাম আছে, বাদাম বলতে সবুজ যে কড়াইটা হয় সেই কড়াইটা আছে, রাজমা আছে এবং সবুজ ডাল, গম, এই কটা দিয়ে আমি সফট ফুডটা বানাই এবং এটাই ডেলি দিই আমি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।